নমস্কার, শুরু করছি আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান। একবার স্বামীজি ঠাকুরকে বলেছিলেন যে মানুষ কেন এত কষ্ট পায়, এবং এই যে কথা বা স্বামীজির এই উক্তির কথা এই কারণেই বলছি, আমরা এখন হয়তো সবাই মনে করছি যে আমাদের কি কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আমাদের জীবনের যে একটা মসৃণতা ছিল সেটা হারিয়ে গেছে, কিন্তু এই যে কষ্ট ভোগ বা দুর্ভোগ এগুলো কিন্তু প্রত্যেককেই জীবনে কখনো না কখনো কোনো সময় ফেস করতে হয়। আর সেই কারণেই স্বামীজি যখন ভীষণ দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি এসে পরমহংসদেবকে যখন বললেন যে কেন মানুষকে এত কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়, আর সেই প্রসঙ্গে ঠাকুর বলেছিলেন যে ঘর্ষণ ছাড়া কখনো হীরা মসৃণ হয় না। আর ঠিক তেমনিভাবেই সোনাকে যদি আমরা না পোড়াই তাহলে কিন্তু খাঁটি সোনা পায় না। আমাদের মানুষের জীবনও ঠিক কিন্তু সেই রকম, মানে এই যে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাওয়া সেটা আমাদের জীবনকে আরো সুন্দর করে তোলে, জীবনকে তিক্ত নয়। মানে ধরুন আমাদের হয়তো এখন যে দুর্ভোগের কারণে আমরা অতিষ্ঠ হয়ে উঠেছি, হয়তো এই দুর্ভোগের কারণেই আমাদের আগামী দিনগুলো আরো সুন্দরভাবে আমরা তৈরি করতে পারবো, বা আমরা আবার নতুন করে কিছু গড়বার একটা আশা নিজেদের মধ্যে রাখতে পারি। আর কিভাবে সেই আশাকে সঞ্চয় করব সেটা জানার জন্যই কিন্তু এই অনুষ্ঠান জীবনের আলোর সাথে আপনাদের থাকতে হয়। যেমন প্রতি অনুষ্ঠানে ডক্টর গৌতম শাস্ত্রী উপস্থিত থাকেন, আজকেও দাদা উপস্থিত হয়েছেন, এবং তাকেও কিন্তু এই যে এই অনুষ্ঠানগুলো যখন করতে হয় মানে অনেক বাধা অতিক্রম করে এখানে এসে স্টুডিওতে বসতে হয়, এবং তারপরে আপনাদের সাথে এই আলাপচারিতা করতে হয়। তো সেই কারণে দাদাকে অনেক ধন্যবাদ জানাবো এবং স্বাগত জানাই অনুষ্ঠানে। নমস্কার, নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, এবং সেই সঙ্গে বলবো যে আমরা এখন সত্যি খুব কষ্টের মধ্যে দিয়ে জীবন যাপন করছি, কারণ আমাদের যে লাইফস্টাইল ছিল অনেক পরিবর্তনের দিকে চলে যাচ্ছে, এবং সেটা কিন্তু আগামী কিন্তু সেপ্টেম্বরের পর থেকে অনেকটা ভালোর দিকে যাবে, এটা জ্যোতিষশাস্ত্র মত অনুযায়ী বলছে। দেখুন আজকের যে বিষয়বস্তু, আজকে কী বিষয়বস্তু আছে? একদম, মানে আজকে তো আপনাদের যেমন নানান কথাগুলো আমরা এখানে আলোচনা করি, এবং সেখান থেকে দাঁড়িয়ে কি করে আমরা যে কোনো বাধাগুলোকে বা বিপত্তিগুলোকে কি করে অতিক্রম করবো সেটা নিয়ে আলোচনা করি। তো আজকের এই করোনা আবহে দেখা যাচ্ছে শিক্ষার জায়গাটা একেবারে বেসামাল হয়ে পড়েছে, এবং যারা শিক্ষার মানে যারা পড়ুয়া যারা রয়েছে, যারা পড়াশোনা করছে, তারা কিন্তু তাদের কেরিয়ার নিয়ে ভীষণভাবে চিন্তিত। কেননা আজকে লক্ষ লক্ষ পড়ুয়ারা রয়েছে এবং তাদের পরিবার প্রত্যেকেই ভাবছে যে কী নিয়ে পড়বো, কী নিয়ে পড়লে পরে তারা একটা নিশ্চিন্তভাবে মানে তাদের কেরিয়ারটাকে গঠন করতে পারবে। এবং কেরিয়ারের কথা বলতে মানে তাদের চাকরি, এটার সাথে কিন্তু খুব রিলেটেড। অ্যাকচুয়ালি আপনার আমরা যে পড়াশোনা করি ছোটবেলা থেকে, যে পড়াশোনা করি তা আগামী দিনে সেটা কি কর্মজীবনের সঙ্গে বা আমার যে কেরিয়ার আসবে সেই কেরিয়ারের সঙ্গে কি আমার সেটা কানেক্টেড থাকবে, এটা কিন্তু দেখতে হয়। কারণ প্রথমে একটা অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে সেইভাবে গাইড করবে, কারণ আপনার সন্তান যে আপনি তাকে যে আপনি যে সাবজেক্টগুলো চুজ করে দিচ্ছেন সেটা কি তার জীবনে, তার কেরিয়ার লাইফে বা তার কর্মজীবনের সঙ্গে যুক্ত হতে পারে, বা তার কর্মজীবন কি সেই সাবজেক্টের সঙ্গে কানেক্টেড, সেটা কিন্তু জানতে হবে। নয়তো আপনি দেখা যাচ্ছে যে আমাদের এই বর্তমানে সমাজে দেখবেন যে অনেকে পড়াশোনা ভালো কোয়ালিফিকেশান আছে কিন্তু চাকরি পাচ্ছে না। সে হতে পারে একটা ভালো ইঞ্জিনিয়ার হতে পারে, সেই ইঞ্জিনিয়ারিং করেছে যে সাবজেক্টের ওপর করেছে, তার দেখা যাচ্ছে চাটে ইঞ্জিনিয়ারিং লাইনটা ভালো আছে, কিন্তু যে সাবজেক্টের ওপর সে ইঞ্জিনিয়ারিংটা করলো সেটা তার কেরিয়ার বা তার কর্মের সঙ্গে সেইভাবে কানেক্টেড না। সুতরাং তার কী হলো, সেই জায়গা সে যথেষ্ট অর্থ খরচ করে জায়গাটা করলো কিন্তু সেটা তার কর্মজীবনের সঙ্গে সেইভাবে কানেক্টেড হলো না। আর পরবর্তী টাইমে কী হলো, সে অন্য একটা মার্কেটিং লাইন বা অন্য কোনো কিছুর সঙ্গে যুক্ত হয়ে সে কিন্তু চাকরি করতে থাকলো বা সে কোনো ব্যবসার মধ্যে ইনভলভ হয়ে গেল। তাহলে সেই যে তার যখন সেই মনে হবে যে তার যখন পড়াশোনা করেছিল সেই পড়াশোনার লাইফটা তার মনে যখন আসবে তখন কিন্তু তার মধ্যে কুড়ে কুড়ে খাবে তাকে, এবং তার মধ্যে আস্তে 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 ডিপ্রেশন আসবে, তার কারণে কিন্তু তার সম্পর্কের জায়গাটাও অনেক জায়গায় ডিস্টার্ব তৈরি হবে তার। সুতরাং আপনার কেরিয়ার অর্থাৎ আপনি আপনার আগামী দিনে কোন কর্ম আছে, কোন কিসের সঙ্গে কানেক্টেড আছে সেটা প্রথমেই জানতে হবে। যে আমাদের কর্মজীবন
একজন চাকরি পেতে পারে, কখন চাকরি পাবে এগুলোও ইন্ডিকেশন করে। কারণ আপনি পড়াশোনা আজকে করছেন, যে বিষয় নিয়ে পড়াশোনা করছেন সেটা আপনার একটা নির্দিষ্ট লিমিট আছে। তো প্রথমে আমরা চেষ্টা করি কি, একটা চাকরি, ভালো চাকরি, গভর্নমেন্ট সোর্স থেকে একটা যদি ভালো চাকরি হয়, তারপরে চেষ্টা করি যে না সরকারি চাকরি হচ্ছে না, হ্যাঁ বেসরকারি চাকরির জন্য চেষ্টা করি, তারপরে যদি নাও হয় তারপরে দেখা যাচ্ছে বাবা বা মায়ের বা কোনো পূর্বপুরুষ যারা আছে তাদের কোনো ব্যবসার সঙ্গে সে কানেক্টেড হয়ে গেল। তাহলে আগের থেকে যদি আপনি জানতে পারতেন যে আপনার জীবনে চাকরি আছে না ব্যবসা আছে, তাহলে বিগত দিনের যে সময়টা আপনি আপনার জীবন থেকে নষ্ট করলেন সেটা তো আপনি নষ্ট করতেন না, তাহলে সেই জায়গার থেকে আপনার সেই জায়গাটা আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারতেন। জীবনের সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ, যেটা এখন পাস করে যাচ্ছে সেটা কিন্তু আগামী দিনে আপনি আপনার জীবন থেকে শেষ করে দিলেন। সুতরাং সিদ্ধান্ত, যে কোনো সিদ্ধান্ত নেবেন সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। এবং অ্যাস্ট্রোলজিক্যাল, আমি বারবার বলি, অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প নিয়ে যে কোনো সিদ্ধান্ত নিন, দেখবেন সাকসেস পাবেনই 100%। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে বর্তমান কম্পিটিশনের যুগে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যালের হেল্প নিন, কারণ ছোট্ট একটা আপনার ভুলের কারণে আপনি অনেক পিছিয়ে পড়তে পারেন। তাহলে যে বিষয়ে ছিলাম যে সরকারি চাকরি, আমি যদি প্রথমেই বলি সরকারি চাকরি বা চাকরির জায়গাটা, তাহলে এই জায়গাটা দেখতে হয় 3, 6, 10, 11 কানেকশান। 3, 6, 10, 11 কানেকশান আপনার জন্মছকে যদি ভালোভাবে থাকে এবং আপনার দশা অন্তর্দশা অনুযায়ী সেই কানেকশানটা খুব পাওয়ারফুল জায়গায় যখন আসবে তখন আপনি একটা ভালো চাকরি পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে টেন্থের, তার সঙ্গে সঙ্গে ফিফথের কানেকশান এবং রবির কানেকশান যদি ভালো থাকে তাহলে আপনি সরকারি চাকরি পাবেন, নো ডাউট, চা পাবেনই। কিন্তু সেই রবির যদি কোনো রকমের কোনো পাপগ্রহের সঙ্গে কানেকশান পাবে তাহলে সরকারি চাকরির পেয়েও আপনার হাতছাড়া হয়ে যাবে, পেতে পেতে আপনার কিন্তু শেষ হয়ে যাবে, আবার চেষ্টা করেই যাচ্ছেন, চেষ্টা করেই যাচ্ছেন, সময়টা নষ্ট করছেন। তার জায়গায় আপনার অবশ্যই যদি সেটি সঠিকভাবে প্রতিকার করে নিতে পারেন তাহলে জায়গাটা ভালো হবে। এবার কেন বললাম 3, 6, 10, 11 কানেকশান, কারণ 3 আপনার যোগাযোগ, 10, 6 কম্পিটিশান, জীবনে কম্পিটিশানের জায়গা আপনার 6 থেকে দেয়, অর্থাৎ ষষ্ঠ ভাব থেকে দেয়। ষষ্ঠ ভাব থেকে দেয় আপনি অন্যের আন্ডারে আপনি নিজে কর্ম করতে পারবেন কি না, অন্যের আন্ডারে থেকে তাকে বস হিসাবে মেনে আপনি আপনার কর্মটা, তার কর্মটা আপনি করে দিতে পারবেন কি না, এটা ষষ্ঠ থেকে ইন্ডিকেশন করে। কারো দেখা যাচ্ছে ষষ্ঠ থেকে ভীষণ ডিস্টার্ব আছে, সে অন্যের আন্ডারে কাজ করতে তার পছন্দ না, সেই কারণে দেখা গেলো চাকরি পেয়েছে কিন্তু তার মাথার ওপর যে বস আছে বসের কথা সে মানতে পছন্দ করে না বলে সে চাকরিটাও ছেড়ে দিয়ে চলে আসে। তাহলে এই ষষ্ঠ ভাবটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে সঙ্গে 10th হাউস দশম ভাব, দশম ভাব ইন্ডিকেশন করে আপনার কর্মজীবন, আপনি কি কর্ম করবেন আগামী দিনে, আপনি যে স্টাডিটা করছেন, যে পড়াশোনা করছেন সেটা আপনার 10th হাউসের সঙ্গে যদি কানেক্টেড না থাকে তাহলে আপনার ওই স্টাডি যেটা করছেন, যে পড়াশোনা করলেন সেটা কোনো কাজে লাগবে না। অবশ্যই কাজে লাগবে, কি না অন্য পারপাস লাগতে পারে, কিন্তু আপনার কর্মজীবন যে কর্মটা করছেন তার সঙ্গে সেভাবে কাজে লাগছে না। আবার দেখা যাচ্ছে যে আপনি পড়াশোনা করলেন, ভালোভাবে পড়াশোনা করেছেন কিন্তু এই যে 10th-এর কানেকশানটা ঠিকভাবে ঠিক মতো পাচ্ছে না বলে আপনার চাকরিটাও আটকে যাচ্ছে। চাকরিটা হতে হতে চাকরি হওয়ার জায়গায় হয়ে গেছে কিন্তু আপনি সেখান থেকে আবার দেখা যাচ্ছে 2-3 বছর ওখানে ড্রপিং হয়ে গিয়ে আপনার সময়টা নষ্ট হয়ে যাচ্ছে। এরপরে 11th-এর কানেকশান কেন বললাম, না 11th আপনার জীবনের সাকসেস, একাদশ ভাব, একাদশ ভাব আপনার জীবনের সাকসেসটা দেয়, আপনার ইনকামের জায়গা দেয়। আপনি কত সময়, কত তাড়াতাড়ি আপনার জীবনে কোন সময়টাই আপনি জীবনের সাকসেসটা পাবেন, যে কোনো সাকসেস হতে পারে, আপনার আর্থিক দিক দিয়ে গেনার হতে পারেন, আপনার কর্ম অর্থাৎ আপনি একটা ভালো চাকরি পেলেন সেটা আপনার সাকসেস হতে পারে, আপনার বিবাহের জায়গায় আপনার সাকসেস হতে পারে, আপনার সন্তানের ভাগ্য আপনার সাকসেস হতে পারে, যে কোনো সাকসেসটাই ইন্ডিকেশন করে একাদশ ভাব। এই যে 3, 6, 10, 11 কানেকশান যখন আপনার জীবনে আসলো আপনি দেখা যাচ্ছে আপনি ভালো কানেকশানে আপনার চাকরি হলো, এবং যদি ওটা নবম 9th হাউসের সঙ্গে কানেকশান হয় বা 12th-এর কানেকশান হয়, কারণ দেখুন ভাগ্য কিন্তু সব থেকে বড় কথা, অর্থাৎ ভাগ্য যদি আপনার থাকে এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনি কর্ম করেন, 10th হাউস অর্থাৎ 9th এবং তার সঙ্গে 10th হাউস, এই দুটো যদি পাওয়ারফুল থাকে তাহলে ভাগ্য আপনার ভাগ্যে সাথ দিচ্ছে, তার সঙ্গে আপনি কর্ম করলেন অবশ্যই তার সঙ্গে একাদশ 11th-এর কানেকশান অর্থাৎ আপনি সাকসেস পেলেন। তাহলে এই যে ঘরগুলো, এই ভাবগুলো ভীষণ ইম্পর্টেন্ট। আপনি যে চাকরিটা করবেন সেটা আপনার বিদেশে হবে না, দেশের বাইরে হবে না, দেশের মধ্যে হবে,
জন্মস্থানের কাছে হবে না জন্মস্থান থেকে অনেক দূরে হবে, সেটা কিন্তু ইলেভেন্থ হাউস কানেকশন, সরি এটা টুয়েলভ হাউস দেখে, অর্থাৎ টুয়েলভ হাউস দ্বাদশ ভাবটা কিন্তু ইন্ডিকেশন করে। তাহলে আপনার যদি থ্রির সঙ্গে নাইনথের কানেকশান হয় এবং সেটা যদি থ্রিস নাইন্থ এবং টুয়েলভের কানেকশান পেয়ে যায়, তাহলে আপনার জেনে রাখুন আপনার কর্মজীবন বিদেশেই আছে। আবার ফোর্থের সঙ্গে যদি কানেকশান টেন্থের হয় তাহলে আপনার কর্মজীবন আপনার দেশের মধ্যে আছে, আপনার বাড়ির কাছাকাছি আছে। তাহলে এইগুলো প্রত্যেকটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, একটা জাতক বা জাতিকার কেরিয়ার লাইফে কোন কীভাবে পুঙ্খানুপুঙ্খ কখন চাকরি পাবে কী পাবে না পাবে সব। তাহলে প্রথম অবস্থায় আপনি যদি যখন পড়াশোনা করছেন, একটা ছাত্র বা ছাত্রী পড়াশোনা করছে, তাহলে এই যে কানেকশানটা বললাম আপনার এই লাইফে এই দিকে বা এইভাবে আপনার কর্মজীবন স্টার্ট হতে পারে। তাহলে আপনি এখন পড়াশোনা করছেন ফোর্থ হাউস, তাহলে প্রথম স্টেজের পড়াশোনা ফোর্থ হাউস ইন্ডিকেশন করে, তার সঙ্গে ফিফথ হাউস অর্থাৎ তারপরের স্টেজের জায়গাটা আপনার পড়াশোনা, এবং তারপরে নাইন্থ হাউস কেমন আছে অর্থাৎ আপনার উচ্চশিক্ষার যোগ কেমন আছে। তাহলে সেই উচ্চশিক্ষার যোগ নাইনথের যদি ভালো পাওয়ারফুল থাকে, নাইন্থ হাউসের যদি সঙ্গে পঞ্চম ফিফথের যদি কানেকশান থাকে, তাহলে আপনার উচ্চশিক্ষার যোগ থাকলো। আপনি জয়েন্টেন্স পরীক্ষায় এক চান্সে পাস করবেন কি করবেন না সেটা নাইন্থ হাউসের সঙ্গে ফিফথ হাউসের এবং ফোর্থ হাউসের কানেকশান যদি সঠিক থাকে তাহলেই আপনি সেই জায়গাটা চান্স পাবেন। এইবার আপনি জয়েন্টেন্সে চান্স পাবেন ঠিকই বুঝলাম, কিন্তু আপনার সিলেকশানে যদি ভুল হয় তাহলেও কিন্তু আপনার সেই, কেন বললাম সিলেকশানে যদি ভুল হয়, কারণ আপনার টেন্থ হাউস কী ইন্ডিকেশন করে, আপনার টেন্থ হাউস আপনি একজন জয়েন্টেন্সে আপনি ডাক্তারের একটা চান্স পেয়েছেন ঠিকই, কিন্তু আপনার টেন্থ হাউস কী ইন্ডিকেশন করছে, আপনার আপনি কি একজন গাইনোলজিস্ট হতে পারেন, আপনি একজন সার্জন হতে পারেন, আপনি একজন গ্যাস্ট্রোলজি হতে পারেন, আপনি হার্ট স্পেশালিস্ট হতে পারেন, কোন জায়গাটা আপনার জন্মচক ইন্ডিকেশন করছে, আপনি সেইভাবে যদি আপনি সেই জায়গাগুলো নিতে পারেন তাহলে কিন্তু আপনি কর্মজীবনে সাকসেস পাবেন, আপনি একটা নাম করা একজন ব্যক্তি হতে পারেন, আপনার নামে কিন্তু অন্যান্যরা তাদের পরিচয় হতে পারে। তাহলে সেই জায়গাটা আপনার জন্মছক ইন্ডিকেশন করে এবং সেই জায়গাটা একটা অ্যাস্ট্রোলজার আপনাকে গাইড করে। এবং এর সঙ্গে সঙ্গে যারা ইঞ্জিনিয়ারিং দেবেন তাদের কোন সেক্টরটা ইন্ডিকেশন করে সেটাও কিন্তু জানতে হবে, যে তার ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে ইলেকট্রিকের জায়গাটা ভালো আছে, কারোর ক্ষেত্রে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভালো আছে নো ডাউট, আবার সিভিল ইঞ্জিনিয়ার ভালো আছে, কারোর ক্ষেত্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ার ভালো আছে, প্রিন্টিং ইঞ্জিনিয়ার আছে সেটাও আপনার ক্ষেত্রে যদি ভালো আছে, তাহলে কোন জায়গাটা আপনার জন্য ভালো, কোনটা আপনার চার্টে টেন্থ হাউসের সঙ্গে, বারবার বলবো আপনার চার্টে টেন্থ হাউসের সঙ্গে পাওয়ারফুল জায়গায় কানেক্টেড করছে, সেটাই হচ্ছে আপনার কর্ম, সেটাই আপনি সেই জায়গাটা নিয়ে যদি পড়াশোনা করতে পারেন তাহলে খুব অনাশয়ে খুব কম টাইমের মধ্যে আপনি জীবনে সাকসেসটা পাবেন। দেখবেন যে আমাদের এই ছোট্ট ভুলের কারণে কিন্তু বেকার সংখ্যা দিনের পর দিন বেড়ে যাচ্ছে। চান্স পাচ্ছে পাস করলাম ঠিক আছে, কিন্তু তার সেই ডিপ্লোমা বা তার ডিগ্রিটাই থেকে গেল, কিন্তু সেটা সে সঠিকভাবে কাজে লাগাতে পারছে না শুধু এই একটার কারণ। তাহলে সেইভাবে যদি আমরা চলতে পারি তাহলে জীবনে কিন্তু সাকসেসটা পাবোই পাবোই। মানে মোটের ওপর হচ্ছে এই যে সাফল্য বা সাকসেসের জায়গাটা আমাদের দেখে নিতে হবে, তাই মানে যদি কোনো কারণে মানে সাময়িক কিছু কারণে হয়তো আপনাদের কোনো সময় রেজাল্ট একটু খারাপ হয়ে গেছে, তাই বলে পুরো লাইফের যে পুরো কোর্সটাই যে আপনার একেবারে খারাপ হয়ে যাবে এটা কখনোই ভাববেন না, সেখান থেকে কিভাবে উঠে দাঁড়াতে হয় সেই মনোবলটাকে আপনারা রেখে এগিয়ে চলুন এবং সময় মতো এসে পরামর্শ করুন, নিশ্চয়ই উঠে দাঁড়াবার কিছু রসদ আপনারা পেয়ে যাবেন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই মানে সময়ের গুরুত্ব দিয়ে একটু যোগাযোগ করবেন, এখন তো অনেক মানে কোর্সে ভর্তির জায়গাটা চলছে, কেননা বিভিন্ন বোর্ডের রেজাল্ট আউট হয়েছে এবং এই সময়তেই আপনারা ভর্তি হচ্ছেন, তো ভর্তির আগে একটু কনসালটেন্সি নেওয়ার প্রয়োজন রয়েছে। আপনারা যেমন সংশ্লিষ্ট আপনাদের টিচার যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন, পাশাপাশি একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বের সাথে যোগাযোগ করলে পরে এই যে আপনাদের লাইফের সাথে যে গ্রহ নক্ষত্রের কানেকশনগুলো রয়েছে সেগুলো তিনি দেখে নিয়ে কোন সাবজেক্ট পড়লে পরে আপনারা পরবর্তী সময় কেরিয়ারে সেই সাবজেক্টটাকে ব্যবহার করতে পারেন বা আপনাদের কর্মজীবনে সেটাকে কাজে লাগাতে পারেন সেই জায়গাটা কিন্তু তিনি দেখে দিতে পারেন।
এই মানে আমাদের জ্যোতিষ শাস্ত্র বলতে আমাদের জীবনের বিজ্ঞান, আর তাই এটা কিন্তু একেবারে পুরোপুরি মানে একটা বিজ্ঞান ভিত্তিক বিষয় আমাদের জ্যোতিষ শাস্ত্র। আর তাই এসে একজন অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করা মানে বিজ্ঞানের দিক থেকে মানে আমাদের সাইন্টিফিক দিক থেকে এগিয়ে থাকা। যারা যোগাযোগ করবেন আপনারা ফোন যে ফোন নাম্বার যেগুলো পাচ্ছেন সেখানে ফোন করে আগে থেকে বুকিং করে চেম্বারে পৌঁছে যেতে পারেন। সব চেম্বার খোলা রয়েছে, কিন্তু যেখানে লকডাউন রয়েছে সেই জায়গার চেম্বারগুলো বন্ধ রয়েছে। তাছাড়াও আপনারা অনলাইনে যোগাযোগ করতে পারেন, যাদের পক্ষে চেম্বারে এসে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না তারা অনলাইনে কনসালটেন্সি করতে পারেন। এবং অনলাইনে কনসালটেন্সি করলে পরেও রেমেডির ক্ষেত্রে প্রত্যেকের কিন্তু বাড়িতে রেমেডি পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে, বাই কুরিয়ার রেমেডি পৌঁছে দিচ্ছেন। আর তাছাড়াও বেসিক লাইফ হরোস্কোপ যেটি আপনারা উপহারস্বরূপ পাচ্ছিলেন, এই বেসিক লাইফ হরোস্কোপ তো আপনাদের জন্য রয়েছেই, এটিও কিন্তু বাই কুরিয়ার আপনাদের বাড়িতে পৌঁছে দিচ্ছেন ডক্টর গৌতম শাস্ত্রী। তো আমাদের এখন দেখা যাচ্ছে যে আমরা বিষয় এই যে কুষ্টিটা, এটা জন্মকুষ্টি, যেটা বেসিক লাইফ হরোস্কোপ, এটা কিন্তু যেটা হচ্ছে কুষ্টি, লাইফ কুষ্টি বলা হয়, এটা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। এর মধ্যে কিন্তু জেনে রাখুন যে 24 থেকে 25টা চার্ট থাকছে, আপনার সারা লাইফের কোথায় কখন কী হতে পারে তার কিন্তু ব্যাখ্যাও এর মধ্যে করা থাকছে। এবং তার সঙ্গে সঙ্গে এটার ভার্সন, অর্থাৎ এটার ল্যাঙ্গুয়েজ বাংলা হতে পারে, হিন্দি হতে পারে, ইংলিশও হতে পারে, আপনার যেটা পছন্দ সেই অনুযায়ী এটা দেওয়া হয়। এবং টোটাল 40 থেকে 45টা পেজের একটা বই আকারে আপনাদেরকে দেওয়া হয়, এবং এটা আপনি খুললে পারে জানতে পারবেন যে আপনার জীবনে কখন ভালো আছে, কখন খারাপ আছে, কোন বিষয়ের ওপর আপনার পারদর্শিতা ভালো আছে, আপনি কোন প্রফেশনের সঙ্গে যুক্ত হতে পারেন, কখন আপনার জীবনে খুব ভালো আপনার লাকি টাইম আসবে, সবগুলো কিন্তু লেখা থাকে। তাহলে যে বিষয় নিয়ে আমরা আলোচনায় ছিলাম, দেখুন যে আমরা যে আমরা বললাম যে জয়েন্টেন্সের পরে আপনি কি করলে আপনার ভালো আছে, কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে টিচিং লাইনটা খুব ভালো আছে, কারোর ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশন জায়গাটা ভালো আছে, নো ডাউট সে আইপিএস অফিসার একজন হতেই পারে, তার জন্মছকে যদি মঙ্গলের অবস্থান 10th সঙ্গে কানেকশন করে, তার সঙ্গে রবির জায়গাটা খুব ভালো থাকে, অবশ্যই সে আইপিএস অফিসার হতে পারে একজন, সে সমাজের একজন ভালো একটা জায়গা পেতে পারে, সে একজন বিডিও অফিসার হতে পারে। তাহলে সেই জায়গাগুলো তার জন্মছকে কোথায় আছে, তাহলে সে সেই জায়গা সেই বিষয়টার উপর যদি সে আগামী দিনে পরীক্ষার বা এক্সামগুলো দেয় বা কম্পিটিশন যে এক্সামগুলো আছে সেইগুলো যদি দেয়, তাহলে তার জীবনে সাকসেসটা আসবে, অবশ্যই আসবে। এবং তার সঙ্গে সঙ্গে যদি কারো টিচিং প্রফেশনের ভালো কানেকশন আছে, দেখা গেলো সে টিচিং প্রফেশন তার নো ডাউট খুব ভালো আছে, এবং সে খুব কম টাইমের মধ্যে সে টিচিং প্রফেশনে একটা ভালো জায়গায় চাকরি করতে পারে। তাহলে টিচিং প্রফেশনে কোন সাবজেক্টটা আপনার ভালো, কোন সাবজেক্টের ওপর আপনি আগামী দিনে ভালো ভাবে প্রিপেয়ার্ড হবেন, আপনি ভালোভাবে সেটাকে স্টাডি করবেন, তার উপর বিএড কিসের উপর করবেন, কোন সাবজেক্টটার অনার্স নিয়ে আপনি আগামী দিনে এগিয়ে যেতে পারবেন, সেটাও কিন্তু ইন্ডিকেশন করে আপনার জন্মচক। কারণ আপনি হতে পারেন আপনি একজন বাংলার ওপর দক্ষ, আপনি হতে পারেন একজন ইংরেজির ওপর দক্ষ, আপনি হতে পারেন একটা পলিটিক্সের অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের ওপর দক্ষ, আপনার হতে পারে জীবনে আপনি একটা রাজনীতিবিদ হতে পারেন, আপনি একজন মন্ত্রী লেভেলে চলে যেতে পারেন খুব কম টাইমের মধ্যে, সেটাও আপনার জন্মছকে থাকে। অর্থাৎ এই যে জন্মছকই আপনার শেষ কথা, সেই জন্মছকই আপনার সমস্ত কিছু ইন্ডিকেশন করে। তাই বারবার বলবো জন্মছক আপনার কী আছে দেখুন, কারণ দেখবেন যে কারোর জীবনে যে কেরিয়ার লাইনটা খুব ভালো আছে কিন্তু বিবাহিত জীবনটা খুব একটা ভালো নেই, তাহলে বিবাহ জীবনটা খারাপ আছে কিন্তু সেটা আপনি জানছেন, তাহলে বিবাহিত জীবনে অর্থাৎ বিবাহের আগে অবশ্যই তার কী করতে হবে, এখানে যৌতুক বিচার করতে হবে। শুধু যৌতুক বিচার বলতে শুধু পয়েন্টগুলোর ভাগ না, কিন্তু বারবার বলছি যৌতুক বিচার মানে দুটো ছকের, এখানে জাতক বা জাতিকার দুটো ছকের কম্বিনেশনের ওপর ডিপেন্ড করে যে তার জীবনটা কতটা একজনে আর অপরের সঙ্গে কতটা পরিপূরক, দুজনের কানেকশানে তার জীবনে তাদের দুজনের জীবনে কি ডেভেলপ আসবে না অবনতি চলে আসবে, সেটাও কিন্তু ইন্ডিকেশন করে জন্মছক। তাহলে সেই আপনার দেখা যাচ্ছে যে বিবাহের পরে হঠাৎ করে আপনার চাকরিটা চলে গেল, বা আপনার দেখা যাচ্ছে যে ডিমোশন হয়ে গেল, আপনার দেখা যাচ্ছে ট্রান্সফার হয়ে গেল, হতেই পারে ওরকম হয়, তাহলে কি জন্মছকে দুজনের কানেকশান, আমি বারবার বলছি যে জন্মছকে কী আছে দেখে তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত। তাহলে কেরিয়ার লাইন আপনি একজন ভালো, আপনার অ্যাডমিনিস্ট্রেশন জায়গা ভালো আছে নো ডাউট, আপনি দেখা যাচ্ছে যে
যে আপনি খুব কম টাইমের মধ্যে চাকরি পেয়ে গেছেন, এবার প্রমোশনের জায়গায় যাচ্ছেন, আপনি প্রমোশন করবেন কোন সাবজেক্টটা, কোন দিকে গেলে এবারে আপনার আর কোন ডিপ্লোমা বা কোন ডিগ্রিটা আপনার নিলে পারে আপনি প্রমোশনটা খুব তাড়াতাড়ি পাবেন, ভালো জায়গায় পাবেন। আপনার হতে পারে আপনি একজন একজন MBA করতে পারেন, MBA করলে পরে আপনার আগামী দিনে জায়গাগুলো খুব ভালো আছে। আবার দেখা যাচ্ছে আপনার ব্যাংকিং সেক্টর ভালো আছে, তাহলে ব্যাংকিং সেক্টরের জন্য আপনার কী আছে? আপনি শুধু যে আর্টস নিয়ে পড়াশোনা করবেন বা কমার্স নিয়ে পড়াশোনা করবেন বা সায়েন্স নিয়ে করবেন তা না, দেখা যাচ্ছে এখানে কমার্সের এখানে যথেষ্ট গুরুত্বপূর্ণ। আপনি দেখা যাচ্ছে একটা ভালো বিজনেসম্যান হতে পারেন, তাহলে আপনি কমার্স নিয়ে পড়াশোনা করে সেখানে বিজনেস অর্গানাইজেশন যে সাবজেক্টগুলো আছে সেইগুলো নিয়ে আপনি পড়াশোনা করতে পারেন, তাহলে সেই জায়গাগুলো আপনার নখদর্পণে চলে আসবে এবং আপনি ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারেন। আবার আবার দেখা যাচ্ছে কারোর ক্ষেত্রে যে শেয়ার মার্কেটে তার যথেষ্ট প্রাধান্য আছে, শেয়ার মার্কেটে সে যদি ইনভলভ হয় তাহলে জীবনে তার সেখান থেকেই তার জীবনের ফেস ঘুরে ঘুরে যেতে পারে, তাহলে সেই শেয়ার মার্কেটের সেই কানেকশানটা আছে। যদি বুধের সঙ্গে বৃহস্পতির কানেকশান এবং তার সঙ্গে সঙ্গে শুক্রের কানেকশান যদি থাকে তাহলে শেয়ার মার্কেটে খুব ভালো জায়গায় আপনি চান্স পেতে পারেন। তার সঙ্গে সঙ্গে অবশ্যই জানতে হবে যে রাহুর অবস্থানটা কোথায় আছে, কারণ রাহু কিন্তু আপনার হঠাৎ করে ইনকাম দেয়, রাহু আবার হঠাৎ করে আপনার কাছ থেকে নিয়েও নিতে পারে। তাহলে রাহুর অবস্থান অবশ্যই পজিটিভ জায়গা আপনার জন্মছকে থাকা উচিত, তাহলেই কিন্তু আপনি গেনটা বেশি করে করতে পারবেন। সুতরাং এই শেয়ার মার্কেটে পুঙ্খানুপুঙ্খ যা বিচার করে আপনাকে নামতে হবে। তাহলে আপনি আপনাকে লটারির মাধ্যমে অনেকের প্রাপ্তি আছে, অবশ্যই আছে, কিন্তু আপনার দেখা যাচ্ছে প্রাপ্তিই নেই লটারিতে, আপনি বারংবার আপনি লটারি আপনি টিকিট কেটে যাচ্ছেন দিয়ে আপনি নিঃস্ব হয়ে গেছেন, তাহলে সেটাও আছে। তাহলে জন্ম ছকই আপনাকে সব কিছু বলে। তাহলে আপনার জীবনে কেরিয়ার আপনি যদি আগামী দিনে কখন সাকসেস পাবেন সেগুলো কিন্তু ইন্ডিকেশন করে। আপনি দেখা যাচ্ছে কারোর ক্ষেত্রে 22 বছরের জীবনে সাকসেস পেয়ে গেছে, আবার দেখা যাচ্ছে 28 বছর থেকে 30 বছরের মধ্যে জীবনে যা কিছু করেছে সে 50 বছরের কোনো বয়স্ক লোক সেও কিন্তু করতে পারেনি, তাহলে তার জীবনের কেরিয়ার। তার আবার কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে 33 বছরের পর থেকে জীবনে উন্নতি। যদি তৈতিলকরণে জন্ম হয় আপনার, তাহলে তৈতিলকরণে জন্ম হলে আপনার 32-33 বছরের বয়সের পর থেকে জীবনে ধীরে ধীরে উন্নতির দিকে চলে যাবেন, উন্নতির শিখরে উঠতে পারেন, কিন্তু সেই তার আগ পর্যন্ত কিন্তু আপনি খুব সমস্যার মধ্যে পড়বেন এবং আপনার যথেষ্ট কষ্টের মধ্যে আপনাকে চলতে হবে। তাহলে আমাদের প্রত্যেকটা এই যে জন্ম ছকের বা আমাদের রাশি নক্ষত্র করণ সব কিছু কিন্তু বলে দেয়। এই যে করণ নিয়ে যেই আলোচনা করলাম, করণ আমরা কী করব, করণ করণ যে যেটা ইন্ডিকেশন করে আমাদের কর্মজীবন, আমরা এই যে জন্মগ্রহণ করলাম আমাদের করণ কী আছে, সেটা আমাদের কী কর্ম আছে সেটাকেই ইন্ডিকেশন করে। তাহলে করণও কিন্তু এখানে ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে সবগুলো দেখে তাহলে একটা জাতক বা জাতিকাকে তাকে বলা যায় বা সাজেশন দেওয়া যায় যে তার এই লাইনে বা এই বিষয়ের ওপর পড়াশোনা করলে জীবনের সাকসেসটা পাবে। যারা যোগাযোগ করবেন আপনারা অবশ্যই আগে থেকে ফোন করে নেবেন, বুকিং নাম্বারে ফোন করে আগে থেকে বুকিং করে চেম্বারে আসুন। এবং অনলাইনের ব্যাপারে বলে দিলাম যে অনলাইন কনসালটেন্সি হচ্ছে এবং প্রত্যেকের জন্য বেসিক লাইভ হরোস্কোপ রয়েছে। এই যে বেসিক লাইভ এর ধরনের একটি হরোস্কোপ আপনারা পাচ্ছেন, অনলাইনে কনসালটেন্সির ক্ষেত্রেও কিন্তু এই হরোস্কোপ দেওয়া হচ্ছে। তো আমরা যেহেতু আজকের অনুষ্ঠানে কেরিয়ার নিয়ে আলোচনা করছি, তো কেরিয়ারের ক্ষেত্রে দেখা যায় কেউ কেউ হায়ার স্টাডিজ করতে ইচ্ছুক থাকে, মানে হয়তো দেখা গেল যে তারা পড়ে তারপরে রিসার্চ করতে চাইছে, গবেষণা করতে চাইছে, তো সেই ক্ষেত্রে মানে এটা কাদের? অবশ্যই তাদের জন্ম ছকে দেখা যাচ্ছে সে রিসার্চ করতে পারে অনেক বিষয়ের উপরে, এগ্রিকালচারের উপর রিসার্চ করতে পারে, অন্যান্য বিভিন্ন অনেক সাবজেক্ট আছে রিসার্চ করার। তাহলে সেক্ষেত্রে ফিফথ হাউস এবং নাইন্থ হাউস, ফিফথ এবং নাইন্থের যখন কানেকশান খুব পাওয়ারফুল জায়গায় থাকবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে 11th হাউসের যদি কানেকশান ভালো পাই এবং 10th কানেকশান যদি ভালো পাই, তাহলে জানবেন যে আপনি রিসার্চ করতে পারবেন। এই রিসার্চের মধ্যে কিন্তু কেতুর অবস্থান ভীষণ ইম্পর্টেন্ট, এবং আপনি যে জায়গাটা যেটা আপনি করছেন সেটা বিদেশে করবেন কিনা সেটা কিন্তু দ্বাদশ থেকে ইন্ডিকেশন করে। অর্থাৎ 9th সঙ্গে 12th যখন কানেকশান থাকবে তাহলে জীবনে তখনই কিন্তু আপনি বিদেশে গিয়ে সাকসেস পাবেন। একদম, তাহলে সমস্ত কিছুই কিন্তু আমাদের গ্রহের উপরে নির্ভর করে, একটু আগের থেকে এসে কনসাল্ট করে নিলে পরে আমরা একটা সুন্দর কেরিয়ার অবশ্যই পেতে পারি। সকলে ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।